অপেক্ষায় থাকেন, জালটা তোলা হচ্ছে, তারপরে কিরকম মাছ পড়ছে আপনাকে দেখাবো। সকাল সকাল তোরা জলদি শিং মাছ ছেড়ে দেবো, ওটা একটা কাডি গুড়ি আনে না যে না থাকে পানি পরে তো এটা ছেড়ে দে, সিপি কেটে আইস না, দেশি ইলিশ আইস না, দেশি ইলিশ ছেড়ে দে, দেশি ইলিশ ভালো হইতো না, হেমকার ছাড় বাটারা রাখ, দেশি ইলিশ খাইতে মজা লাগবে না, পদ্মার ইলিশ ভালো লাগবে খাইলে। ইয়াহা বিশাল বড় বড় কই, কথা আছে না মমতাদের গান আছে না, একটা কই মাছ বাইজে খাওয়াইলো রোজকনি। না সিলভার একটাও না, না না ছাড়ে দাও, তেলাপিয়া তেলাপিয়াটা ফেলাও, দেশি ইলিশ মাছে খানা কি মানছে এখন পরে বড় হোক দেশি ইলিশ। শুরু ভাঙ কাছাইল কইতে এত তা মিললে আমার মধ্যে যাই বাঁচলে বাঁচল, রাগে সারণে কে মাসিন দেখ মধ্যে মিললে আমার গাছ কাপ কি বড় আছে না কি শুরু হয়েছে হুগাইয়া পানি মেল ভাই আতে, ওটা কি লাল পাঙ্কাশ না শিং, লাল পাঙ্কাশ আসছে সুরাও কাটা ভেঙ্গো না একটা কই প্রায় 200 গ্রাম মতন ওজন হবে, ছোট ছোট ছাড়া আছে আমাদের এই পুকুরটা থেকে এই ফিশ মাছ গুলো ধরা হয়েছে, চতুর্দিক দিয়ে পুকুর আর পুকুর আর বর্ষাকাল পানি থই থই পুকুরে। হ্যাঁ